Hello friends, I am Sarmina from Navodaya World. Welcome again in our YouTube channel Win Academy. আজকের পর্বে আলোচনা করব এক দিনে অর্থাৎ 24 ঘন্টায় কতবার ঘড়ির কাঁটা দুটি পরস্পর পরস্পরের সমকোণে আছে। এক দিনে ঘড়ির কাঁটা দুটি অর্থাৎ ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা মোট 44 বার পরস্পর পরস্পরের সমকোণে আছে। এবারে চলো দেখি কোন কোন সময় কাঁটা দুটি পরস্পর সমকোণে আসে। নিচের ছবিতে দেখো ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর পরস্পরের সমকোণে আছে। এক্ষেত্রে কাঁটা দুটির মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, অর্থাৎ একটি কাঁটার উপর আরেকটি কাঁটা লম্বভাবে অবস্থান করেছে। এবারে চলো দেখি প্রথম 12 ঘন্টায় কাঁটা দুটি কতবার এবং কোন কোন সময় পরস্পর লম্বভাবে অবস্থান করে। প্রথমবার প্রায় 12:16 কাঁটা দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তারপরে দ্বিতীয়বার প্রায় 12:49 কাঁটা দুটি আবার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অর্থাৎ 12 থেকে 1টার ভেতরে মোট 2 বার কাঁটা দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এইভাবে 1টা থেকে 2টোর ভেতরে প্রায় 1:22 তৃতীয়বার এবং 1:54 চতুর্থবার কাঁটা দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তারপরে 2 থেকে 3টের ভেতরে পঞ্চমবার প্রায় 2:27 এবং পুরো 3টেই ষষ্ঠবার কাঁটা দুটি সমকোণে আসবে। পরের বারে 3টে থেকে 4টের ভেতরে কিন্তু একবারই কাঁটা দুটি সমকোণে আসবে, সেই সময়টা হবে প্রায় 3:32। এরপরে 4 থেকে 5এর ভেতরে প্রায় 4:05 এবং 4:38 মোট 2 বার কাঁটা দুটি সমকোণে আসবে। তারপরে 5 থেকে 6এর ভেতরে প্রায় 5:11 এবং প্রায় 5:43 মোট 2 বার কাঁটা দুটি সমকোণে আসবে। পরের বারে 6টা থেকে 7টার ভেতরে প্রায় 6:16 এবং প্রায় 6:49 মোট 2 বার কাঁটা দুটি সমকোণে আসবে। পরের বারে 7টা থেকে 8টার ভেতরে প্রায় 7:22 এবং 7:54 কাঁটা দুটি সমকোণে আসবে। পরের বারে 8টা থেকে 9টার ভেতরে প্রায় 8:27 এবং 9টার সময় মোট 2 বার কাঁটা দুটি সমকোণে আসবে। এরপরে আবার 9টা থেকে 10টার ভেতরে প্রায় 9:33 একবার কাঁটা দুটি সমকোণে আসবে। তারপরে 10টা থেকে 11টার ভেতরে প্রায় 10:05 এবং 10:38 মোট 2 বার কাঁটা দুটি সমকোণে আসবে। এবং সবশেষে 11টা থেকে 12টার ভেতরে প্রায় 11:11 এবং দ্বিতীয়বার 11:44 মোট 2 বার কাঁটা দুটি পরস্পরের সমকোণে আসবে। অতএব প্রথম 12 ঘন্টায় মোট 22 বার কাঁটা দুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তবে 24 ঘন্টায় পাবো আমরা 22 যুক্ত 22 = 44 বার, অর্থাৎ একদিনে মোট 44 বার কাঁটা দুটি পরস্পর পরস্পরের সমকোণে আসে। তাহলে বলো দেখি কোন কোন সময়ের মধ্যে একবার করে কাঁটা দুটি সমকোণে আসে। উত্তর হবে 3টে থেকে 4টা এবং 9টা থেকে 10টা, এই দুটি সময়ের ভেতরে কাঁটা দুটি 2 বার সমকোণে না এসে একবার করে পরস্পরের সমকোণে আসে। বাকি প্রতিটি ঘন্টার ভেতরে কিন্তু 2 বার করে কাঁটা দুটি সমকোণে আসে। আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো। তাহলে তাড়াতাড়ি করে ভিডিওটিকে ফ্রেন্ডসদের শেয়ার করে দেবে এবং লাইক করে দেবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেল উইন একাডেমিকে সাবস্ক্রাইব করে দেবে। আজ এতটাই, পরের ভিডিওতে আবার দেখা হবে। টেক কেয়ার, থ্যাংকস।